দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সংকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা দুটি আসনে বিপুল জনসমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টির রেকর্ড জয় সুনিশ্চিত করা সহ নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আসীন করা সংকল্পে আগামী কর্ম সহ বিভিন্ন বিষয়ে রাজ্যের কার্যকর্তাদের সাথে প্রতিনিয়ত বৈঠক করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বুথকে শক্তিশালী করতে কীভাবে কাজ করতে হয় এবং নির্বাচনের আগে দলীয় কার্যকর্তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া সব দিকে সমান নজর রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এরই অঙ্গ হিসেবে আগরতলা টাউন হলে আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে মঙ্গলবার অংশ নিয়েছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের এই ব্যাপারে অবগত করার জন্য এদিনের আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি আজকের সমস্ত বিএলএ ওয়ান মন্ডল প্রেসিডেন্ট অফিস বেরার মোর্চা প্রেসিডেন্ট সদর আরবান এবং রুরাল দুই ডিস্ট্রিক্টের মিলে এখানে টেকনিক্যাল সেশন নেওয়া হয়েছে কারণ বিএলএ ওয়ানের কাজ কি বিএলএ টু এর কাজ কি ইলেকশানে কীভাবে কাজ করতে হয় বুথের বি সি গ্রেডেশন তার মধ্যে কীভাবে কাজ করতে হয় কতটা কাজ করেছে সেই বিষয়ে সাংবিধানিক আলোচনা হয়েছে আর স্বাভাবিক লোকসভা নির্বাচন নির্ঘণ্ট বেশ বেজে গেছে আর কার্যকর্তাদেরকে সেই বিষয়ে অবগত করা উৎসাহিত করা এবং ফিল্ডে গিয়ে কাজ করা আজকে টাউন হলের বৈঠকে এটাই মূল বিন্দুত্ব ভারতীয় জনতা পার্টির সদর শহর ও গ্রামীণ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে মঙ্গলবার উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া বর্তমান বিধায়ক ভগবান দাস সদর শহর জেলার বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য এবং সদর গ্রামীণ জেলা দলীয় সভাপতি অসিত রায়ও রিপোর্ট আর ইনিউজ